নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদের উচ্চতর গণিত বিষয়ের অধ্যায় চার জ্যামিতিক অঙ্কন নিয়ে আলোচনা করা হবে। এখানে বিভিন্ন প্রকারের সম্পাদ্য রয়েছে, এগুলো কীভাবে আঁকতে হয় তোমাদেরকে দেখানো হবে। এখন এক নম্বর যে সম্পাদ্যটি দেওয়া আছে, দেখো সবাই কি দেওয়া আছে। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই ধরনের জ্যামিতির ক্ষেত্রে তোমরা মনে রাখবে, আমাদের যেখানে উচ্চতা এবং কোণ দেওয়া থাকবে, আমরা কোণটি সূক্ষ্মকোণ ধরে আঁকলেই আমাদের এই চিত্রটি সুন্দর হবে আঁকতে। তাহলে এখন দেখো সবাই, আমরা আমাদের যা যে অর্থাৎ এখানে ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এবং উচ্চতা দেওয়া আছে, আমরা এইগুলা এখানে আঁকবো, তারপর আমরা পর্যায়ক্রমে তোমাদের এই ত্রিভুজটিকে দেখাবো। তো দেখো সবাই, প্রথমে আমরা কি করব, আমাদের এখানে ভূমি দেওয়া আছে, আমরা ভূমি আঁকলাম, ভূমিকে আমরা ধরলাম এ। তারপর উচ্চতাকে আমি বললাম এইচ। তবে আমি আমার প্রয়োজন মতো এই বিষয়গুলো পরিবর্তন করতে পারবো। আর একটা কী দেওয়া আছে দেখো, কোণ, আমি কোণটাকে সূক্ষ্মকোণ হিসেবে ধরলাম এবং মোটামুটিটা এটা ছোট একটা কোণ আঁকবো, বেশি বড় না। এই আমি এই কোণটাকে বললাম এক্স কোণ, বা এটাকে তুমি আরটু বড় করতে পারো। এই অর্থাৎ এখানে আমাদের ত্রিভুজটির ভূমি এ, উচ্চতা এইচ এবং ভূমি সংলগ্ন কোণ এক্স দেওয়া আছে, আমরা চিত্রটি আঁকব। আমরা যে কোনো একটি রশ্মি নিলাম, রশ্মি রেখে বললাম আমরা এখানে বিই একটি রশ্মি আঁকি। এখন আমরা এই বিই থেকে এর সমান করে আমরা একটা অংশ কাটবো, যাকে বললাম আমরা বিসি অংশ কাটবো। তাহলে এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমরা কিভাবে এই বিসি অংশ কাটতে পারি। প্রথমে আমরা এর মাপ নিলাম, এর মাপ নিয়ে আমরা বিবিন্দু কেন্দ্র করে আমরা বিসি অংশ কাটলাম, আমাদের বিসি কাটা শেষ। এবার আমরা বিবিন্দুতে একটি লম্ব আঁকবো, কি আঁকবো বলো তো, একটি লম্ব, কারণ আমাদের এখানে উচ্চতা দেওয়া আছে। এই উচ্চতা আমরা কিভাবে নেব, এই লম্ব একে আমরা এখান থেকে উচ্চতাটা কেটে নেব। তাহলে এখন আমরা এই বিবিন্দুতে আমরা একটি লম্ব আঁকবো, বিকে কেন্দ্র করে আমরা যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, বিকে কেন্দ্র করে যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার এটা যেখানে ছেদ করছে এখানে কেন্দ্র করে এখানটা বৃত্তচাপ, আবার এখানে যেখানে ছেদ করছে এখানে কেন্দ্র করে এটা বৃত্তচাপ, এদিকে আটটা বৃত্তচাপ আঁকলাম। এবার এই যে ছেদবিন্দু এখানে কেন্দ্র করে আমরা এই ছেদবিন্দু কেন্দ্র করে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকলাম। এখন আমরা এটা যোগ করে দেবো স্কেলের সাহায্যে, আমরা লম্বটি আঁকলাম, এটাকে আরেকটু বড় করি, আমরা বললাম বিসি রেখার বিবিন্দুতে আমরা বিএফ লম্ব আঁকি। এখন এই বিএফ থেকে আমরা এই উচ্চতা এইচের মাপ নিয়ে আমরা একটা অংশ কাটবো। দেখো আমরা এই বিবিন্দুতে আমরা বিএফ লম্ব আঁকলাম, এখন এই বিএফ থেকে আমরা এইচের সমান করে আমরা এখান থেকে একটা অংশ কাটবো। আমাদের আমরা সুবিধাজনক মাপ নিয়ে তারপর আমরা এই অংশটি ই করবো, অর্থাৎ এখান থেকে আমাদের সুবিধাজনক মাপ নেওয়ার পরে আমরা এখান থেকে একটা অংশ কাটলাম। এরপরে আমরা এখান থেকে এই পরবর্তীতে আমরা এটা যোগ করে দেব, অর্থাৎ এই অংশটি আমরা এখান থেকে যুক্ত করে দিলাম। এই এখন আমরা বিএফ থেকে এই এইচের সমান করে
আমরা অংশ কাটলাম বি, তোমার সুবিধা মতো তুমি মাপটা নিতে পারবা, যেমন এখান থেকে নিলাম বি, এম নিলাম, যে কোনো নিতে পারো মা। এখন আমরা এই এম বিন্দুতে এই বিসি রেখার সমান্তরাল করে আমরা একটা রেখা আঁকব, রেখাংশ আঁকব। এখন আমরা এম বিন্দুতে যদি বিসি রেখার সমান্তরাল করে কোনো রেখাংশ আঁকতে চাই, তাহলে আমাদেরকে এইখানে যে কোণটি উৎপন্ন হয়েছে এই কোণটির সমান করে আমরা এখানে একটি কোণ আঁকতে হবে। তাহলেই এই বিসি এর সমান্তরাল করে এম বিন্দুতে একটি রেখাংশ অঙ্কন হয়ে যাবে। আমরা কতটুকু এই কোণটা মাপটা নিয়ে এঁকেছি, যে মাপটা নিয়ে এঁকেছি আমরা এখান থেকে কেন্দ্র করে এই আবার দেখো এই আঁকলাম। এখন আমাদের এই কোণটা কতটুকু দেখো আমরা মাপ নিয়ে নেব, এখান থেকে এই, এখন এখানে কেন্দ্র করে, এখানে কেন্দ্র করে এই অংশ কাটলাম। তাহলে আমাদের এবারে আমরা এখান থেকে এই রেখাটি আঁকতে পারবো। দেখো আমরা এম বিন্দুতে আমরা এই বিসি এর সমান্তরাল করে আমরা এম এন রশ্মি এঁকেছি। এখন আমাদেরকে দেখো কী কাজ করতে হবে, আমরা প্রথমে এই এর মাপ নিয়ে আমরা কেটেছি বিসি, তারপরে আমাদের বি বিন্দুতে আমরা বিএফ লম্ব এঁকেছি, এবার আমরা বিএফ থেকে এই এইচ এর মাপ নিয়ে আমরা বিএম কাটলাম, এবার এম বিন্দুতে আমরা বিসি এর সমান্তরাল করে আমরা এম এন রশ্মি এঁকেছি। এখন আমরা কী করবো দেখো, এই বি বিন্দুতে আমাদের যে কোণটি আছে এক্স কোণ, এই এক্স কোণের সমান করে এটা কোণ আঁকবো। তাহলে কীভাবে আঁকতে পারি দেখো তোমরা, এটা আঁকার সময় এটা লক্ষ্য রাখবা, অর্থাৎ তুমি যদি এটা সমান করে এখানে মাপটা দিয়ে দাও তাহলে তোমার বুঝতে অসুবিধা হবে, হয় ছোটো দিবা অথবা একটু বড় দিবা। তাহলে বড় দিয়ে তুমি এই, এবার আমি এখান থেকে এভাবে এভাবে আমরা এটা ই করে দিলাম, এটা কতটুকু আছে এবার দেখতে হবে এই কোণটা কতটুকু আমাদের এখান থেকে, আমাদের যতটুকু কোণ আমরা ততটুকু মাপ নিয়ে এই এবার আমরা এটা যোগ করে দেব। দেখো আমরা বি বিন্দুতে এই এক্স কোণটি সমান করে আমরা সি বি এল আঁকলাম। তাহলে এই যে বি এল রেখা আমাদের এম এন কে এখানে এ বিন্দুতে ছেদ করলো। এখন আমরা এই এ আর সি যোগ করে দিব। তাহলে দেখো এই এ আর সি যোগ করে দিলাম, তাহলে আমাদের এই এবিসি হবে, এ বি সি হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ যার ভূমি এ, যার একটি কোণ এক্স দেওয়া আছে এখানে, আর উচ্চতা দেখো আমাদের এইচ, এই মাপটা কিন্তু আমাদের এখান থেকে এতটুকু, সেটাই হলো এখান থেকে এতটুকু মাপটা দেওয়া আছে। তাহলে আমি তোমাদেরকে আর একবার রিভিউ করাচ্ছি। আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি বি নিয়েছি, সেই বি থেকে আমাদের ভূমি এর মাপ নিয়ে আমরা বিসি অংশ কেটেছি। এবার বিসি রেখার বি বিন্দুতে আমরা প্রথমে বিএফ লম্ব আঁকলাম, এবার বিএফ থেকে এই এইচ এর মাপ নিয়ে আমরা বি এম অংশ কাটছি, এবার এম বিন্দুতে আমরা এই আমাদের বিসি এর সমান্তরাল করে আমরা এম এন এঁকেছি। এখন এটা আঁকার সিস্টেমটা হলো আমাদের এইখানে যে কোণটা রয়েছে সেই কোণে মাপটা এটা বৃত্তচাপ এঁকেছি, তারপর এই কোণটা কতটুকু আমরা সেখান থেকে মাপটা নিয়ে আমরা এম এন যোগ করে দিয়েছি, তাতেই আমাদের এই এম এন রেখাটা, এম এন রশ্মি বিসি রেখাংশের সমান্তরাল হয়েছে। এবার আমি বি বিন্দুতে এই যে এক্স কোণ রয়েছে এই এক্স কোণের সমান করে আমি সি বি এল এঁকেছি। এই বি এল রশ্মিটি আমাদের এম এন রশ্মিটিকে এ বিন্দুতে ছেদ করেছে। এবার আমি এ আর সি যোগ করে দিলাম, তাহলে এই এ বি সি হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমরা তোমাদের পরবর্তী সম্পাদ্য অর্থাৎ সম্পাদ্য দুয়ে যাচ্ছি। আচ্ছা এবারে দেখো আমাদের সম্পদ দুয়ে কি বলা আছে, ত্রিভুজের ভূমি শিরকোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন ভূমি এবং সমষ্টি নিয়ে কোনো সমস্যা নাই,
শিরকোণ কাকে বলে তোমাদের জানতে হবে, অর্থাৎ ত্রিভুজের শীর্ষ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় শিরকোণ। অর্থাৎ কোন ত্রিভুজের শীর্ষ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা বলি শিরকোণ। এখন এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো, আমাদের প্রথমে দেওয়া আছে ভূমি, তারপরে সমষ্টি। আমরা প্রথমে ভূমিটা আঁকলাম, এখানে ভূমি নিলাম এ, তারপরে সমষ্টি এস। এগুলো আমরা প্রয়োজন অনুযায়ী বাড়াতে বা কমাতে পারবো এই মাপগুলো, যেহেতু আমাদের এখানে নির্দিষ্ট কোনো মাপ দেওয়া নেই। এবার শিরকোণ, আমরা শিরকোণটিকে নিচ্ছি এখানে, অর্থাৎ এই কোণটি বেশি বড়ও নিবে না, বেশি ছোটও নিবে না, মাঝামাঝি নিতে হবে। বেশি বড় নিলে কিন্তু এই চিত্রটি ঝামেলা হবে, এই জন্য আমরা মাঝামাঝি নেব। এটা হলো শিরকোণ। তবে একটা বিষয় মনে রাখবে তোমরা, যখন এরকম দেখবে ত্রিভুজের ভূমি, শিরকোণ এবং অপর দুই ভর সমষ্টি দেওয়া থাকবে, তখন আমরা এই শিরকোণকে সমদ্বিখণ্ডিত করে নেব প্রথমেই। তাহলে এর কারণ হলো আমাদের এই কোণটি সম্পূর্ণ কোণ নয়, অর্থাৎ আমাদের এই অর্ধেক করে নিলে আমরা এই চিত্রটি আঁকতে পারবো। তাহলে আমরা প্রথমে এই শিরকোণকে সমদ্বিখণ্ডিত করলাম, এই এখন প্রথমে আমরা যেখানে রশ্মি নিলাম ডিই, এই ডিই থেকে প্রথমে আমরা আমাদের সমষ্টি সমান করে একটা অংশ কেটে নেব। তাহলে দেখো আমরা প্রথমে এই সমষ্টি এস দেওয়া আছে, এই এস এর সমান করে আমরা প্রথমে এখান থেকে একটা অংশ কেটে নিলাম। এবারে এই আমাদের ডি বিন্দুতে আমরা এই শিরকোণটির অর্ধেকের সমান করে এখানে একটি কোণ আঁকবো। তাহলে দেখো আমরা এই ডি বিন্দুতে আমাদের এই শিরকোণটির অর্ধেকের সমান করে আমরা একটি কোণ আঁকবো। এই এক্সের অর্ধেকের মাপ নিয়ে এখানে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকলাম, এটা কতটুকু, এই অর্ধেকের মাপ নিয়ে এখানে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকলাম। এবারে আমরা কি করব দেখো, এই কোণটিকে যোগ করে দেব, অর্থাৎ কোণটি অর্থাৎ আমরা বললাম আমরা ডি বিন্দুতে এটি কোণ আঁকলাম, ইডি দাও আর দাও। এখন এখানে আমাদের এই যে অংশটি এখান থেকে আমরা কেটেছি এটার মাপ নিয়ে আমরা কি করব দেখো, আমাদের যে এ আছে এর মাপ নিয়ে এখানে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটি এখানে যে বিন্দুতে ছেদ করবে সেখান থেকে আমরা এই কোণের সমান করে এখানে আমরা কোণ আঁকবো। তাহলে আমাদের দ্বিতীয় অংশে চলে যাচ্ছি। দেখো আমরা এই বিকে কেন্দ্র করে আমরা কি করলাম, আমাদের সুবিধাজনক মাপ নিয়ে আমরা এখান থেকে এই বৃত্তচাপটি এঁকে নিলাম, অর্থাৎ এখান থেকে বৃত্তচাপটি আঁকলাম। এই বৃত্তচাপটি আমাদেরকে এ এবং এ প্রাইম বিন্দুতে ছেদ করছে। এখন আমরা এখান থেকে এই এর মাপ নিয়ে তারপর আমরা এই অংশটি কেটে দিলাম। এবারে তোমরা এটা রাবার দিয়ে মুছে ফেলতে পারো, কারণ আমাদের তুমি যদি এখানে সম্পূর্ণ মাপটা নিতে যাও তাহলে এমন একটা বৃত্তচাপ হলো যেটা দেখতে যেটা অনেক দূরে দূরে ছেদ করলো, সেখান থেকে তোমার এই বাহু আঁকতে অনেক সমস্যা হতে পারে। এখন আমরা কি করব দেখো, এই এ বিন্দু আর এ প্রাইম বিন্দু থেকে আমার এই যে হাফ এক্স, আমরা এখানে কার কোন কোণের মাপ নিয়েছিলাম, আমরা হাফ এক্স, অর্থাৎ এই যে এই কোণটার নাম হলো হাফ এক্সের মাপ নিয়ে আমরা একবার আঁকবো এ বিন্দুতে কোণ আর একবার আঁকবো এ প্রাইম বিন্দুতে। তাহলে এখন দেখো আমরা কিভাবে আঁকতে পারি, সবাই আমাদের এই চিত্রের দিকে লক্ষ্য রাখো। আমরা এ বিন্দুকে কেন্দ্র করে খুব সাবধানে আঁকতে হবে, এই যে মাপটা রয়েছে এই মাপের মাপ নিয়ে এখানে এ বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবা, এখান থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকবো এভাবে, আবার এ প্রাইম বিন্দুতেও একই রকম এখানে মাপ নিয়ে এটা বৃত্তচাপ আঁকবো এভাবে। তারপরে দেখা যাবে এই কোণটির মাপ নিয়ে আমরা যে কোণটা আঁকবো এটা এদিকে ছেদ করবে। তাহলে আমরা এখন এই কোণটি আঁকবো। এবার দেখো আমরা কি করলাম, এই এ বিন্দুতে এই হাফ এক্সের সমান করে কোণ ডিএ, এখানে বললাম আমরা এটা আর,
আর একই রকম এ প্রাইম বিন্দুতেও আমরা এই হাফ এক্স এর সমান করে হাফ এক্স এখানেও আমরা এই হাফ এক্স কোণের সমান করে আমরা এখানে আঁকলাম হলো ডি এ প্রাইম এস আঁকি এখন এই এ প্রাইম আর এস এটাকে ছেদ করলো সি প্রাইম বিন্দুতে আর এটাকে ছেদ করলো সি বিন্দুতে এখন আমরা এটা যোগ করে দেব কার সাথে এই যে আমাদের এখান থেকে এই যে বি এর সাথে একবার যোগ করব আমরা এবি আরেকবার যোগ করব আমরা এ প্রাইমের সাথে এই তাহলে এখন এর ফলে দেখো আমাদের এই যে ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ হবে আর একটা হবে এ প্রাইম বি সি প্রাইম এই দুইটা ত্রিভুজ হবে উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে আমি তোমাদেরকে আবার আমি বলি প্রথমে আমরা কী করলাম যে কোনো রশ্মি ডিই নিয়েছি এই ডিই থেকে আমরা প্রথমে এস এর সমান করে আমরা কেটেছি ডিবি অংশ এবার এই ডিবি এর ডিবি রেখাংশের ডি বিন্দুতে আমরা এই হাফ এক্স এর সমান করে আমরা আঁকলাম হলো বি ডি এফ এবার এই ডি এফ আমরা আঁকলাম বিডিএফ এবার বি বিন্দুতে আমরা এই এ বাহুর মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ এঁকেছি এই যে এই বৃত্তচাপটা এই মাপ নিয়েছি কার এ বাহু তাহলে এই বৃত্তচাপটা আমাদের এই ডিএফকে এ এবং এ প্রাইম বিন্দুতে ছেদ করে এবার আমরা এই এ বিন্দুতে আমাদের এখানে যে কোণটা হয়েছে বিডি এফ মানে সেটা হলো হাফ এক্স এর মাপ নিয়ে আমরা একবার আঁকছি ডি এ আরেকবার আঁকলাম এ প্রাইম বিন্দুতে ডি এ প্রাইম এস আঁকছি এবার এ আর আমাদের বিডিকে সি বিন্দুতে আবার এ প্রাইম এস আমাদের এখানে তুমি এস দিতে পারো যেহেতু আমাদের এখানে একটা এস এর মাপ নিয়েছি তুমি এটা অন্য একটা মাপ নাও এটা নাও এন দাও অর্থাৎ এ প্রাইম এন আমাদের এই বিডিকে সি প্রাইম বিন্দুতে ছেদ করে এখন আমরা এই এ আর বি এবং এ প্রাইম বি যোগ করলাম তাহলে আমাদের এখানে ত্রিভুজ এ এ বি সি ত্রিভুজ এ বি সি আর একটা হবে ত্রিভুজ এ প্রাইম বি সি প্রাইম এ প্রাইম বি সি প্রাইম এই দুইটা ত্রিভুজই হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বাসায় তোমরা কয়েকবার আঁকলে দেখবে এই জ্যামিতিগুলো তোমাদের কাছে অনেক সহজ লাগবে তো আজকে এই পর্যন্তই থাকবে আমরা তোমাদের পরবর্তী ক্লাসে বাকি সম্পাদ্যগুলো নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ